मदर बम बाहर निकल के आ जाना फ्री आओ रिया आपका बात करता हूं और अर्चनादाबाद तपाईंले थाहा पाउनु भएको छ প্রিয় দর্শক বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চোখ রাখুন এখানে আমরা দেখতে পাচ্ছি চার নং ওয়ার্ডের মেম্বার এরকম উন্নয়নের ছোঁয়া দিয়েছে দক্ষিণ ঢাকা সিটি ভিতরে সে যে ওয়ার্ডের ভিতরে চার নং ওয়ার্ডের যে মেম্বার দায়িত্বকালীন এরকম উন্নয়ন জনগণকে দিয়েছে যে মুখে প্রকাশ করতে পারছে না আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা গলির ভিতরে সে ড্রেনের কাজগুলা চালিয়ে যাচ্ছে এমনকি মাদক নিয়ে সে সতর্ক হয়ে বিভিন্ন রকমের কাজ করেছে এলাকা পরিষ্কার করেছে পরিচ্ছন্ন সে দিন রাত মেহনত করে জনগণকে সময় নির্ধারণ করে সে পরিষ্কার পরিবেশনগুলো সৌন্দর্যভাবে নিয়ে আসছে এখন আমরা সরাসরি কথা বলবো আসলে মূলত তিনি যে দীর্ঘদিন যাবৎ এই চার নং ওয়ার্ডের যে দায়িত্ব উন্নয়নের ছোঁয়া দিয়েছে জনগণের মন জয় করেছে আসল মূল উদ্দেশ্যটা কী তার সামগ্রিক কী ভূমিকা আমাদের সঙ্গে থাকুন করে দেখতে পারলাম আপনার চার নং ওয়ার্ডের ভিতরে প্রত্যেকটি গলির ভিতরে আপনি ড্রেন বা রোড ঢালাই করছেন বা মাদক নিয়ে কঠোর আপনি ব্যবস্থাপন নিচ্ছেন আসল মূল ঘটনাটা এত সৌন্দর্য পরিবেশ ঢাকা এরকম কোনো আজক কোনো কিছু পাই নাই এখন আমরা দেখতে পারছি যে দক্ষিণ কেরানীগঞ্জের ভিতরে যে চার নং ওয়ার্ডের ভিতরে আপনি যেই উন্নয়নের ছোঁয়া জনগণকে দিয়েছেন সামক আপনার কি চিন্তা ভাবনার জনগণ নিয়ে বিসমিল্লাহ চিন্তা তো ভালো চিন্তাই করতে হবে যেহেতু আমি প্রতিনিধি আর আমাদের মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলার চেয়ারম্যান এবং জিঞ্জিনিয়ার ইউনিয়ন চেয়ারম্যান এরা সবসময় সবসম ভালো দিকটাই চিন্তা করে আর যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা যে সৎ এবং নিষ্ঠা ভালো লোক দিয়ে সংগঠন দিলে সাজাতে হবে এবং ভালো যারা প্রতিনিধি আছে ভালো কাজ করলে তাদের প্রমোশন হবে সবাই প্রমোশনের জন্যেই কাজ করে তাই না তা আমি তো চাচ্ছি যে আমি দু দুইবারের মেম্বর আমি আওয়ামী লীগের সংগঠনের সাথে জড়িত আছি এবং মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা যে প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা শহরের মতন হবে এর আগে আমি বলছি এখনো বলছি যে আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী সবসম পিষ্কার এবং উপজেলা চেয়ারম্যান মহোদয় উনিও পয়পরিষ্কার পরিষ্কার চেয়ারম্যান হাজি সাখু উনিও পয়পরিষ্কার চায় যে একটা ভালো আগে যে কাজগুলো হয়েছে কাজগুলায় ছোট ছোটো ড্রেন দিয়ে কাজ হয়েছে মানুষের পানির বৃষ্টি হলেই পানি জমে যায় তো এটা নিরসনের জন্য আমাদের মন্ত্রী মহোদয় বিপুবাই এবং শাহিন আহমেদ এবং শাকুবাই এরা চাচ্ছে যে প্রত্যেকটা গ্রামে এত সুন্দর করবে জানি কেউ যদি আমরা মরেও যাই জানি মানুষের মুখে মুখে থাকে তারা এই চিন্তায় আজকে এত উন্নয়ন হচ্ছে আর এই কাজটা হচ্ছে যে কাজটা আপনি দেখলেন এটা এল জি এসপি অর্থায়নের এল থ্রির অর্থায়নে যে কাজটা হচ্ছে এবং আমাদের মন্ত্রী মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং জিঞ্জিরিনের চেয়ারম্যান সাহেব তিনজনের সহযোগিতা এই বরাদ্দগুলা একটু বেশি দিচ্ছে এই জন্য এই কাজগুলা সুন্দরভাবে করতে পারতাসি আর সবারই দেওয়া কাজ করায় না তো কাজ করা এমন মানুষ দা যে একটা কাজ করলে মানুষ অনেক কিছু লাগে তো ওই হিসাব করে আমি কাজগুলো করছি আমি সাথে কিছু আমার নিজের অর্থ কিছু অ্যাড করি তাহলে একটু ভালো হয় এটার বরাদ্দ থাকে তিন লাখ টিকা চার লাখ টিকা হাস পাঁচ লাখ টাকা কিন্তু এত বড়ো কাজ তো চার পাঁচ লাখ টাকা হয় না তো আমি যদি আমার ব্যক্তিগত কিছু থেকে একটু আর্থিক উন্নয়ন ভরে দেই তো কাজগুলো হয়ে যায় যেহেতু আমার ব্যবসা বাণিজ্য আছে আমি শুরু থেকে আমার দুইটা ব্যবসা ব্যবসা নিয়ে আমি যদি কিছু করি তো মানুষের একটু সুবিধা মানুষের সুবিধার্থেই তো প্রতিনিধি প্রতিনিধি হতে হলে মানুষের সুবিধা জনগণের সুবিধা যদি না দেখি তাহলে তার প্রতিনিধি হয়ে লাভ নেই আর যেহেতু আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী জননেতা জনপনুসলামেদ বিবুবাই এবং বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান জনাব শাহিন আহমেদ এবং জিনজিরা ইউনিয়নের সফল চেয়ারম্যান হাজি শাখুর হোসেন আমাদের চার নম্বর ওয়ার্ড জিঞ্জিরা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আমি দু দুই ওয়ার্ডের মেম্বর আমাকে দিয়ে অনেক কাজ করাচ্ছে অনেক অন্যান্য ওয়ার্ডের তুলনায় এই ওয়ার্ডেই বেশি হচ্ছে কারণ এই ওয়ার্ডটা বড়ো সবসময় ভাইও এই ওয়ার্ডকে অনেক আদর করে শাহিন ভাইও করে শাকু ভাইও করে করে তো অবশ্যই কাজটা সুন্দর হবে আচ্ছা মেম্বারশে আরেকটি প্রশ্ন হলো যে আপনি যেইভাবে মাদক নিয়ে কাজ করে যাচ্ছেন বা সমাজকে পরিবেশ সৌন্দর্য রাখার আপনার একটা চিন্তা ভাবনা ধারাবাহিকতায় যে আপনি কাজগুলো করে যাচ্ছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ভিতরে যদি আপনার মতন এরকম চিন্তাভাবনা করার কিছু মেম্বার ওয়ার্ড কাউন্সিলার চেয়ারম্যান থাকে এরকম উদ্যোগ নেয় তাহলে আপনার কি মনে হয় মাদক দেশের দিকে কতটুকু পরিবেশ নিয়ে আসতে পারে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু ঝিরি টলার্স মাদক এবং সন্ত্রাস চাঁদাবাস নিয়ন্ত্রণ করবে বলে দিয়েছে তো আমরা যারা প্রতিনিধি আছি যারা রাজনীতির সাথে জড়িত আছি যদি এই মাননীয়র এই কথাটা যদি আমরা পরিপূর্ণভাবে প্রশাসনের সাথে একসাথে হয়ে কাজ করি তাহলে ইনশাল্লাহ ঝিরি তো হবেই এবং বাংলাদেশে কোনো মাদক থাকবে না যদি জনপ্রতিনিধিরা এবং কাউন্সিলররা যদি সবাই মাঠে নেমে গ্রামের লোকজন নিয়ে আমি যেটা করি এলাকার মুরব্বীদের নিয়ে সারা সারা রাইট থেকে পাহারা দিই অনেক সময় দেখা যায় এই এলাকার ছেলে পেলেও থাকে না অনেক বাইরের থাকে অনেক বাইরের ছেলে বাইরের ছেলে পেলে এই এলাকায় আসে ঢুকে তো এই জন্যই মাদকটা নিয়ন্ত্রণ করতে হলে প্রতিনিধি অনেকটা চিনে কার ছেলে কার বা অনেক বারাডিয়া থাকে কারা সুবিধা নিতে প্রতিনিধিরা জানতে পারবে তখন দেখা গেলো যে একজন খারাপ বারাডিয়া জড়িত আছে তার এলাকাতে যদি খারাপ বাইর করে দেখি বা আইনের আশ্রয় নেই তো অটোমেটিকলি এলাকাতে মাদক টলার আসবে ইনশাল্লাহ আচ্ছা মেম্বার সাহেব আরেকটি কো প্রশ্ন হলো যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছে পদ্মা সেতু হইলে আপনাদের জিন্দিরা বা কেরানীগঞ্জবাসীদের কী সুযোগ সুবিধা মনে হয় আপনার জিঞ্জিরা পদ্মা সেতু তো আমাদের কেরানীগঞ্জের এই একটা শহর হয়েছে এবং কিছুদিন আগে আমি এক সাক্ষাৎকারে বলছিলাম যে ফোল লাইন আমাদের গোলচক্কর থেকে রোদপুর যেটা জনি টাওয়ার পর্যন্ত ফোর লাইন ছিল এটা সিক্স লাইন হয়েছে এবং বিদ্যুৎ তার পানির লাইন সব বর্তমান কাজ চলতেছে যদি পদ্মা সেতুর বাতাস আমরা পেয়েছি সবচেয়ে বেশি ঢাকা শহর থেকে বেশি কেরানীগঞ্জ যে আমাদের কেরানীগঞ্জের উপকার জননেতা জনপ নসরুল আমিদ বিপু এবং বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলার চেয়ারম্যান শাহিন আহমেদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত তাদেরকে ভালোবাসে এই জন্য প্রধানমন্ত্রীকে হয়তোবা আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী শাহিন আহমেদ বুঝিয়ে আমাদের যেইভাবে সারা বাংলাদেশে আপনি শুনছেন যে বিদ্যুতের খুঁটি মাটি নিচ দেওয়া যাবে এটা সফল সবার আগে আমাদের কেরানীগঞ্জে হচ্ছে কেরানীগঞ্জে বর্তমান রেল লাইন হচ্ছে দুই পাশ দিয়ে একশো ফিট রোডে দুই পাশে এক সাইডে পানি লাইন এক সাইডে এই বিদ্যুতের খুঁটি যাওয়ার যে নিরসনের কাজ চলছে আমি এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই আমাদের ডাকাতিনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব নসুল আহমেদ ভাই এবং আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান জনাব শাহিনা আহমেদকে ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা টিভি সেভেন্টি ওয়ানে থাকার জন্য ধন্যবাদ আপনাকেও আমি আমার এত সুন্দর একটা উদ্বেগ আপনি প্রচার করার জন্য ধন্যবাদ আমার এলাকাবাসীর জনগণকে যে আমি সুন্দরভাবে আগামী তো জানি এইভাবে করতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করেছি জয় বাংলা বঙ্গবন্ধু